আজকের এই ভিডিওটিতে অডির পক্ষ থেকে আপনাদের সবার পছন্দের একটি ইলেকট্রিক পাওয়ারফুল কার নিয়ে আলোচনা করব। আর আপনি যদি টেসলা ছাড়া আরও বিভিন্ন ধরনের ইলেকট্রিক কার পছন্দ করে থাকেন, অথবা আপনি অডির যে কোনো সিরিজের ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে। তাই সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি একটুও স্কিপ না করে দেখতে থাকুন। আর আমি এই ভিডিওটিতে এই কার সম্বন্ধীয় সমস্ত বিষয়টা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আর আমার ভিডিও দেখে আপনার যদি একটুও হেল্প হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ডিজেডএমএল টেক আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো আজকে ভিডিও টপিক অডি ইট্রন স্পোর্ট ব্যাক। তো এই গাড়িটির ইঞ্জিন টাইপ ইলেকট্রিক ইঞ্জিন, এর ফুয়েল টাইপ ইলেকট্রিক, এর ব্যাটারি ক্যাপাসিটি 95 কিলো ওয়াট, এর ম্যাক্সিমাম পাওয়ার 300 BHP, এর ম্যাক্সিমাম টর্ক 664 Nm, এর ব্যাটারি রেঞ্জ 359 থেকে 484 কেজি, এর চার্জিং পোর্ট CCSI, ট্রান্সমিশন টাইপ অটোমেটিক, অ্যামিশন স্ট্যান্ডার্ড BS6, এর বডি টাইপ SUV, টপ স্পিড 200 কিলোমিটার, নাম্বার অফ ডোর 5টি, নাম্বার অফ সিটিং ক্যাপাসিটি 5টি, নাম্বার অফ এয়ারব্যাগ অপশান 8টি, এর লেন্থ 5014 mm, এর ওয়েট 1976 mm, এর হাইট 1673 mm, এর হুইল বেস সাইজ 328 mm, এর কার্ব ওয়েট 2595 কেজি, ক্রস ওয়েট 3170 কেজি, এর হুইল টাইপ অলয়, হুইল সাইজ 20 ইঞ্চি, ফ্রন্ট টায়ার সাইজ 255 থেকে 50, রিয়ার টায়ার সাইজ 255 থেকে 50, ফ্রন্ট টাইপ ভেন্টিলেটেড ডিস, রিয়ার টাইপ ভেন্টিলেটেড ডিস, প্রাইস 1 কোটি 2 লক্ষ টাকা থেকে 1 কোটি 26 লক্ষ টাকা অবধি। তো এই ছিল আজকের সম্পূর্ণ রিভিউ অডি ইট্রন স্পোর্ট ব্যাক কার সম্বন্ধে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের কার রিলেটেড ভিডিও দেখবার জন্য আমার এই চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে।